রাজমেলার উদ্বোধনী অনুষ্ঠানে আসতে না পারলেও আগামী 18 তারিখ কোচবিহারে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রে জানা যায়, আগামী 18 নভেম্বর তিনি কলকাতা থেকে আকাশপথে বাগডোগরা হয়ে কোচবিহার আসবেন। তিনি 18 তারিখ কোচবিহার সার্কিট হাউসে রাত্রিতে থাকবেন এবং 19 তারিখ কলকাতায় ফিরবেন বলে জানা গেছে। প্রসঙ্গত, আজ মদনমোহন ঠাকুরের রাস উৎসবের সূচনা নির্ঘণ্ট। যে রাসযাত্রায় এসে 13 তারিখ মেলার সাংস্কৃতিক মঞ্চের উদ্বোধন করার কথা ছিল, এই প্রথম রাজ্যের মুখ্যমন্ত্রী আসছেন কোচবিহার রাসমেলায়। তাই তাঁরা হাত দিয়ে মেলার উদ্বোধন করতে তৎপর দলীয় থেকে প্রশাসনিক কর্তারা। পাশাপাশি এদিন রাসমেলার মাঠ ও মদনমোহন বাড়ি পরিদর্শন করেন কোচবিহার জেলা তৃণমূল জেলা নেতৃত্ব। সেই সাথে জেলাশাসক পবন কাডিয়ান ও কোচবিহার জেলা পুলিশ সুপার সন্তোষ নিম্বালকরের সাথে সুরক্ষা ব্যবস্থা ও মুখ্যমন্ত্রী শপথ নিয়ে আলোচনা করেন তারা। কিন্তু বুলবুলের কারণে তিনি আগামী 13 তারিখ পরিবর্তে আগামী 18 তারিখ আসবেন বলে জানা গেছে। দক্ষিণবঙ্গে বুলবুলে একটা প্রভাব পড়েছে। শনিবার সারা রাত নবান্নের কন্ট্রোল রুমে বসে নজরদারি চালিয়েছেন মুখ্যমন্ত্রী। আর এই পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে থাকতে কোচবিহার সফর বাতিল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার বদলে আজ সোমবার দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ পরিদর্শনে যাচ্ছেন তিনি। তারপর কাকদ্বীপে করবেন প্রশাসনিক বৈঠক। জানা গিয়েছে, আকাশপথে গোটা জেলা ঘুরে দেখবেন মুখ্যমন্ত্রী। নামখানা এবং বকখালির ক্ষতিগ্রস্ত একাধিক এলাকা খতিয়ে দেখবেন তিনি। আগামী 13 নভেম্বর উত্তর চব্বিশ পরগনার বসিরহাটে যাবেন মুখ্যমন্ত্রী। টুইটে এমনটাই জানিয়েছেন তিনি। এ বিষয়ে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষকে জানিয়েছেন, আগামী 18 নভেম্বর তিনি কলকাতা থেকে আকাশপথে বাগডোগরা হয়ে কোচবিহার আসবেন। ওই দিন তিনি কোচবিহার সার্কিট হাউসে রাতে থাকবেন এবং 19 তারিখ কলকাতায় ফিরবেন বলে জানা গেছে।